ঠিক আছে স্যার। স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি নাম? স্যার কাউসার। আসো বসো। কোন জেলায় বাসা? স্যার সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ? জি স্যার। সুনামগঞ্জ জেলা কোন বিভাগে অন্তর্ভুক্ত? সিলেট বিভাগে স্যার। হুম, সিলেট বিভাগ। সিলেটে? জি স্যার। আচ্ছা, সিলেট কি কারণে বিখ্যাত? স্যার চায়ের জন্য। স্যার চায়ের জন্য? জি স্যার। আচ্ছা, বাংলাদেশে একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন? জি স্যার। সালমান শাহ? জি স্যার। সিলেটে ওনার বাড়ি? ওনার বাড়ি সিলেট? জি স্যার। তাই না? জি স্যার। তারপর বাংলাদেশের সর্বপ্রথম সেনাপ্রধানের নাম কি বলতে পারবা? জি স্যার। কে? এম এ জি উসমানী। ওনার বাসা সিলেটে? স্যার সিলেটে ছিল। জি স্যার। তাহলে সিলেট অনেক কারণে বিখ্যাত। জি স্যার। তাই না? জি স্যার। তারপর সিলেটে অনেক বড় বড় মাজার আছে। জি স্যার। কি শাহজালাল শাহপরান মাদ্রাসা গেছিলে কখন? জি স্যার। আচ্ছা, পরিবারে কে কে আছে তোমার? স্যার মা বাবা বাবু আমি। আচ্ছা, বাবা কি করেন? স্যার ব্যবসা করেন। ব্যবসা? জি স্যার। তুমি পড়ালেখার পাশাপাশি কি করো? স্যার এখন কিছু করি না স্যার, তবে চেষ্টা করতেছি স্যার কোনো একটা কাজে অংশগ্রহণ করে স্যার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। বলো, বাংলাদেশ পুলিশের প্রধানের নাম কি বর্তমান? আইজিপি বেঞ্জিরাম স্যার। পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র? জি স্যার। স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি? স্যার আসাদুজ্জামান খান কামাল এমপি। আমি একজন ছাত্র, এটা ইংলিশ করো তো। আই এম স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট। কোন কলেজে পড়ালেখা করছো? স্যার সফরউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ। এসএসসি এবং এসএসসি দুটো? জি স্যার। কত করে পয়েন্ট আছে? স্যার এসএসসি তে স্যার 3 আর এসএসসি তে স্যার এইচএসসি তে 3.58। তোমার ম্যাট্রিকে কত? 3.11 স্যার। লেভেল? জি স্যার। ইন্টারমিডিয়েটে 3.58। 3.58? জি স্যার। পুলিশ কনস্টেবল পরীক্ষার পাশাপাশি আর কোন জায়গায় পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে? জি স্যার। কোথায়? স্যার বিজিবিতে দেব। বিজিবিতে? জি স্যার। পুলিশের স্লোগান বল। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি। একটা জেলার পুলিশ প্রধানকে কি বলা হয়? স্যার পুলিশ পুলিশ সুপার। পুলিশ? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, বর্তমান বাংলাদেশের পুলিশ প্রধানের র‍্যাঙ্ক কি? স্যার আইজিপি স্যার। আইজিপি স্যার? জি স্যার। বাংলাদেশ র্যাবের প্রধানের নাম কি বলতে পারবা? স্যার মহাপরিচালক শাহিন কে? আব্দুল্লাহ আব্দুল্লাহ মামুন স্যার। আব্দুল্লাহ মামুন? জি। ঠিক আছে তো সবাই বলো। ঠিক আছে। ড্রাইভার প্রধানের নাম কি? আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাহ মামুন। আমি কলেজে যাচ্ছি, এটা ইংলিশ করো তো। আই গোইং টু কলেজ। আই এম গোইং টু কলেজ। আমার বাবা একজন সৎ ব্যক্তি। মাই ফাদার ইজ এ অনেস্ট পারসন। আমি আমার বাবা মাকে সম্মান করি। I respect my parents. পুলিশের স্লোগানটা বলো তো। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি। প্রগতি? জি স্যার। কেমন লাগে পুলিশ বাহিনী? খুব ভালো লাগে স্যার। ভালো লাগে? জি স্যার। পুলিশের চাকরি পেলে সৎভাবে জীবন যাপন এবং দায়িত্ব পালন করতে পারবে? অবশ্যই স্যার। গুড, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো হয়েছে মোটামুটি, কি বলো? তাই না? আচ্ছা, এই আজকে আমরা মোটামুটি পুলিশ কনস্টেবল পদে যারা পরীক্ষা দিতে যাবে, আমরা কাউসারের ভাইবা নিলাম। কাউসার আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ভাইবাতে আসলে ভয় পাওয়া যাবে না, ভাইবা খুবই সিম্পল হয়। আমি যেভাবে প্রশ্নগুলো করলাম এই ধরনের প্রশ্ন হতে পারে, অন্যান্য প্রশ্নও হতে পারে। প্রিপারেশন নিয়ে যেতে হবে। সমসাময়িক সাধারণ জ্ঞানের উপরেও প্রশ্ন আসতে পারে, নিজের সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে, কেন পুলিশে যোগদান করতে চাও সেটা সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবে। ভালোভাবে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে, কারণ অনেকে কিন্তু ভাইবা পরীক্ষায় গিয়েও ফেল করছে। প্রস্তুতি থাকতে হবে। পূর্ব প্রস্তুতি না থাকলে আসলে কোনো চাকরির পরীক্ষা ভালো করা সম্ভব না। কেউ না কেউ প্রস্তুতি নিয়ে আসলে পরীক্ষা দিতে যাচ্ছে। তো যারা তোমরা 2022 সালে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। যারা SMS পেয়েছো তাদেরকে অভিনন্দন। যারা SMS পাওনি তারা মন খারাপ করবে না, আগামীতে আবার আবেদন করবা, তখন হয়তো SMS চলে আসতে পারে। আর হাতে সময় থাকলে অবশ্যই তুমি 10 দিন, 15 দিন বা 20 দিনের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসেও শারীরিক ভাইবা, লিখিত এবং প্রাথমিক মেডিকেল 4টা বিষয়ের উপরে প্রিপারেশন নিয়ে যেতে পারো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।